পুকুরে হাজার হাজার টাকার মাছ যাচ্ছে কোথায়, চুরি হয়ে যাচ্ছে। পুকুরের চারধার জাল দিয়ে ঘিরেছিলেন মৎস্যজীবী, জালে জড়ালো বিশাল আকারের পাইথন। পুকুরে মাছ চাষ করেই চলে সংসার, হাজার হাজার টাকার মাছ ছাড়া রয়েছে পুকুরে। কিন্তু মাছ ছাড়া হলেও মাছ পাচ্ছেন না পুকুর মালিক, যার ফলে সন্দেহ বাড়ছিল এত মাছ যাচ্ছে কোথায়। তাহলে কি মাছ চুরি হয়ে যাচ্ছে পুকুর থেকে? বিষয়টি নজরে রেখেছিলেন তিনি, পাশাপাশি পুকুরের চারপাশ ঘিরেও দেন জাল দিয়ে। অবশেষে সত্যি সামনে এলো, উদ্ঘাটিত হলো রহস্য, আর যা দেখে চোখ ছানা বড়া স্থানীয়দের। পুকুরের চারিদিকে ঘিরে রাখা জালেই উঠে এলো বিশাল আকারের বার্মিজ পাইথন। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের খালবুলিয়া গ্রামে। জানা গেছে স্থানীয় বাসিন্দা দীপক দাস তার পুকুরেই মাছ চাষ করেছিলেন, কিন্তু রাতারাতি পুকুর থেকে উধাও হয়ে যাচ্ছিল মাছ। এতেই মৎস্যজীবীর মনে সন্দেহ দানা বাঁধে, এরপরই পুকুরের চারিধার ঘিরে দেন জাল দিয়ে। এদিন সকালে পুকুর পাড়ে গিয়ে তিনি দেখেন জালের মধ্যেই আটকে রয়েছে বিশাল আকারের এক পাইথন। এরপর জাল থেকে সাপ ছাড়িয়ে দড়ি দিয়ে বেঁধে তিনি লোকালয়ে নিয়ে আসেন সাপটিকে। লোক মুখে সেই খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রাম ভেঙে ভিড় করে সাপ দেখার জন্য, খবর দেওয়া হয় বন দপ্তরে। এ বিষয়ে পুকুরের মালিক দীপক বলেন, পুকুর থেকে মাছ চুরি হয়ে যাচ্ছিল, মাছ পাচ্ছিলাম না ঠিক মতো, সে কারণেই পুকুর ঘিরে দিয়েছিলাম জাল দিয়ে, আর তাতেই এই ঘটনা। নিজের পুকুরে আমি জাল পেতেছিলাম, জাল আমি সন্ধ্যের সময় জাল পেতে রেখে এসেছি, তা সকালবেলা গিয়ে দেখি আমার জালে সাপটা বাঁধে, তা আমি একা সাহস করে হাত দিতে পারিনি। তারপর আমি গ্রামে এসে, গ্রামে তো কয়েকজন নিয়ে গিয়ে সাপটাকে আমি নিয়ে আসি, থানাতে ফোন করেছিলাম, থানা আসেনি। তারপর আমি বন দপ্তরকে খবর দিয়ে সাপটা, খবর পেয়ে এদিন বন দপ্তরের কর্মীরা আসেন ঘটনাস্থলে, সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তারা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সজল সিংহ রায় বলেন, পুকুরে হাজার হাজার টাকার মাছ ছাড়ে কিন্তু কোনো মাছ পায় না, ক্ষতির পর ক্ষতি হয়। এর আশঙ্কা ছিল যে কিসে ক্ষতি হচ্ছে বুঝতে পারছিল না, তারপরে জাল পাতা ছিল, সেই জালে আজকে এটা ধরা পড়ে। তারপরে আমাদেরকে খবর দেয়, আমরা বন দপ্তরের সাথে যোগাযোগ করি এবং লোকাল পুলিশ স্টেশনকে জানাই। কিন্তু আমাদের এই মুহূর্তে একটাই আশঙ্কা, শুধু এটা একটা নয়, আরও অনেক কিছু আছে। বন দপ্তর মানে খুব কম সময়ের মধ্যে চলে আসবেন, তো আমরা ওনাদের কাছে আর্জিটা রাখবো যে আর যদি কিছু থাকে ওনারা যেন সঠিক তদন্ত করে অ্যাজ পার প্রপার সিস্টেম বাকিগুলোকে ধরে যাতে উদ্ধার হয়, এটা আমাদের আর্জি থাকবে। স্থানীয়দের দাবি, গ্রামে আরও অনেক ময়াল সাপ রয়েছে, গ্রামের মানুষ বেশিরভাগই কৃষিকাজে যুক্ত, বনদপ্তর যদি এ বিষয়ে উদ্যোগী হয় সেই আবেদন জানিয়েছেন স্থানীয়রা। আমরা এটা চাইছি গ্রামবাসী বৃন্দ, সকলেই আমরা আতঙ্কিত আছি প্রাথমিক অবস্থায়, তার কারণ এটা তো একটা বিরল প্রজাতির সাপ এবং আমাদের গ্রামের ছেলেমেয়েরা হয়তো মাঠে ঘাটে যায়, সেখানেও একটা বিপদের আশঙ্কা থাকতে পারে। তো আমরা বন দপ্তরের কাছে এটা রিকোয়েস্ট মতো আরজি যে ওনারা এখানে উপস্থিত হবেন, আর কিছুক্ষণের মধ্যে আমরা ফোন করেছি ওনারা আসছেন, তো ওনারা এসে সাপটা তো উদ্ধার করবেন, সেই সঙ্গে সঙ্গে আরও বাকি সাপ যদি এখানে থাকে সেটা সঠিক তদন্ত হোক এবং ওনারা সেটা দেখুক যে আরও সাপ এখানে আছে কি না, সেটা আমরা তাহলে গ্রামবাসীবৃন্দ ফরেস্ট অফিসারের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ থাকবো। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, নদিয়া। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন আমাদের ঠিকানা, নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।